হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত চন্দননগর হল সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন। চন্দননগর বলতে প্রথমেই আমাদের মাথায় যা আসে তা হলো জগদ্ধাত্রী পুজো ও জল ভরা সন্দেশ। হুগলি জেলার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সর্বজন বিদিত। দেখছেন ফটকগোড়া সার্বজনীন মাতৃ প্রতিমা, প্রস্তুতি পর্ব চলছে, দেখতেই পাচ্ছেন। মাছটা খুলেও কথা বলতে পারেন, সমস্যা নেই। আপনাদের এই পুজো ইয়ের নাম কি ক্লাবটা? সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। আচ্ছা, এটা কত বছর ধরে পুজোটা হচ্ছে? আমাদের পুজো এই বছর হচ্ছে 69 বছর পা দিয়েছে। দেখতে দেখতে 69 বছরে আমরা পা দিয়েছি, সামনে হচ্ছে 70, আর কয়েক বছর বাদে আমাদের 75 বছর পালন করবো আমরা। আচ্ছা, আপনাদের এখানকার একটু বৈশিষ্ট্য বলুন মায়ের। আমাদের বৈশিষ্ট্য মানে সারা চন্দননগরের মধ্যে যে কটা বারোয়ারি আছে তার মধ্যে 5টা বারোয়ারির মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের বারোয়ারি, মানে সবাই এটা বলে আর কি, ফটকগোড়া বারোয়ারি। আমাদের এখানে এই সুনামটা আমরা রেখেছি, আমাদের বারোয়ারির একটা নাম আছে অনেকেই জানে, যে আমরা বলি ঐতিহ্য পরম্পরা, তার নাম ফটকগোড়া। তার সঙ্গে গত কয়েক বছর 2 বছর ধরে যে করোনা চলছে সেইখানে আমরা কাজ করে আমরা একটা নাম আর একটা সুনাম পেয়েছি আর কি, মানব সেবায় ফটকগোড়া। আমরা গত বছর থেকে যে করোনা চলছে আর কি, মহামারীর যে অতিমারীর যে প্রকোপ চলছে সেই প্রকোপের মাধ্যম দিয়ে আমরা গত বছর করেছি, গত বছর আমরা প্রতিমা করিনি। আমরা মানে সারা চন্দননগরে অনেক প্রতিমা হয়েছিল, কিন্তু আমরা ওই বিধিনিষেধটা মানতে গিয়ে আমরা ঘট পুজো করেছিলাম, কিন্তু পাবলিকের চাহিদা অনুযায়ী এবছরে আমরা মাতৃ প্রতিমায় করে আমরা পুজো করছি। কিন্তু সরকারি যে বিধিনিষেধ আছে সবটাই আমরা মানুষ পালন করব। আর ওই সঙ্গে আমরা শুধুমাত্র পুজো করি না, আমরা সোশ্যাল একটা আমাদের একটা গ্রুপ আছে, সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপ আছে, সেই গ্রুপের মাধ্যম দিয়ে অনেক কিছু কাজ করি। যেমন বিগত 2 আমরা ভ্যাকসিনেশান ক্যাম্প, যে মধ্যেখানে যে ভ্যাকসিনেশানের যে প্রচণ্ড চাহিদা হয়েছিল সেই চাহিদার সঙ্গে আমরা 2 ক্যাম্প করেছিলাম, তার মধ্যে প্রায় 119 জনকে আমরা ফ্রিতে ভ্যাকসিন দিয়েছি। এটা আমাদের একটা পার্ট, যে কাদের দিয়েছি না, যারা ফুচকা বেচে, যারা মাছ বেচে, যাদের পয়সা সেরকম নেই নিতে পারছে না, সেই রকম 119 জনকে কিন্তু আমরা ফ্রি ভ্যাকসিন দিয়েছি, ফার্স্ট ডোজও দিয়েছি, সেকেন্ড ডোজও দিয়েছি। কিন্তু এখন সব অ্যাভেলেবল হয়ে গেছে, এখন সবাই হসপিটাল থেকে বিভিন্ন জায়গা থেকে তারা নিয়ে নিচ্ছে। আমরা শুধু পুজো করি না, পুজোর সঙ্গে সুস্থ ব্যক্তিদের আমরা বস্ত্রদানের মাধ্যম দিয়ে করি, রক্তদান শিবির তো আছে, রক্তদান শিবির সবাই করে, রক্তদান শিবির অনুষ্ঠানটা প্রতিদিন প্রায় বারোই করে, আমরাও করি। আর আমাদের কিছু দুস্থ ব্যক্তি, কিছু স্কুল আছে, বাচ্চা আছে, তাদেরকে আমরা পড়াশোনার দায়িত্ব আমাদের বারোয়ারির মানে সোশ্যাল ওয়েলফেয়ার যে উইংসটা আছে তার মানে অক্লান্ত পরিশ্রম নিয়ে তারা কাজটা করে যায়। তার মধ্যে 2 জনের নাম না বললেই নয়, একজন হচ্ছে তপন দত্ত, আরেকজন আনন্দময় ভট্টাচার্য, আর তপন ধারা। এরা অক্লান্ত পরিশ্রম করে, মানে খুঁজে খুঁজে কোথায় কে আছে, মানে মেরিটরিয়াস স্টুডেন্ট তার পয়সার জন্য পড়তে পারছে না, তারা খুঁজে এনে তাকে আমরা চেষ্টা করি, আমরা চেষ্টা করি যতটা আমাদের সামর্থ্য তার সঙ্গে পুজোটাতে থাকে। মানে পুজো তো আছে, সকলে মানে 2 হাত ভরে আশীর্বাদ করে, এই আশীর্বাদটা যেন সবাই মায়ের কাছে, আমরাও আশীর্বাদ চাই যে আমরা যেন এটা করে যেতে পারি। আর আপনাদের, আপনারা তো করোনা বিধি মেনেই লোকজনকে আসতে? অবশ্যই অবশ্যই, আমাদের এখানে 2-3 দিক গেট আছে, আমাদের বড় বড় 3 দিক গেট আছে, আমরা গেট সবসময় খোলা থাকবে, এবং আমরা কিছু মাস্ক স্যানিটাইজারের ব্যবস্থা অবশ্যই রাখবো, কারণ দুর্গাপুজোতেও রেখেছিলাম, জগদ্ধাত্রী পুজোতেও রাখবো, গত বছরও ছিল এবছরও, যতটা আমরা চেষ্টা করবো। কারণ হচ্ছে কি, ঠাকুরকে কাছ থেকে না দেখলে না, দূর থেকে মাকে কিন্তু করা যায় না, মায়ের আবদার আমরা চেষ্টা করবো যতটা পারবো, আমাদের ক্ষমতা অনুযায়ী, এবং দর্শনার্থীদের আমরা অনুরোধ করবো আপনারা একটু বিধিনিষেধটা মেনে চলুন, যতটা পাশাপাশি যতটা না হওয়া যায় চেষ্টা করবেন। আমরা আমাদের ভলেন্টিয়ার টোটাল, শুধু আমাদের টোটাল ভলেন্টিয়ার এদিকে সচেষ্ট থাকবে।
আর মায়ের ভোগে কোনো বৈশিষ্ট্য? মায়ের ভোগ তো আমাদের আছে, আমরা এখানে আমাদের পুজোর সময় মায়ের ভোগ, আমাদের সামনে একটা স্কুল আছে, সেই স্কুল থেকে আমাদের দেওয়া হয় মহানবমীর ভোগ যেটা হয়। এটা অনেক বাড়ির আছে, আমরা সেইভাবে অনেক বাড়ির এসে চায় যে কত পয়সায় ভোগ, আমরা ভোগ কিন্তু সেই অর্থে মানে কী বলবো বিক্রি করি না, যে আসে আমরা যতখানি আমাদের সামর্থ্য আছে আমরা ওই আগে এখন তো বসিয়ে খাওয়ার কোনো জায়গা নেই, ওই কন্টেনারের মাধ্যম দিয়ে আমরা প্রায় 2200-2300 মতো আমরা কন্টেনার লোককে দিতে পারি। এছাড়া চন্দননগরে যে যারা সব ঠাকুর দেখতে আসেন, প্যান্ডেল লাইট যারা দেখতে আসেন, তাদের জন্য বেশ কিছু মানে যেটাকে শালপাতা আকারে যেটা বলা হয় মানে তার জন্য তারা বিশাল একটা লাইন পড়ে যায়, তাদেরকে দেওয়া হয়। কিন্তু জানি না এবারে যদি সেই রকম কোনো বিধিনিষেধ হয় তারা হয় তাদেরকে হয়তো দিতে পারবো না, সেটা আমাদের কষ্ট লাগবে, খারাপ লাগবে। কিন্তু চেষ্টা করবো তারা যদি হয় প্রশাসন যদি আমাদের সাথে একটু ওই ব্যাপারটা একটু যদি মানে কনসিডার করে, মায়ের ভোগ তো সবাই একটুখানি পেতে চায়, সেই ব্যবস্থাটা আমাদের থাকছে। আচ্ছা, আপনার নামটা একটু? আমার নাম হচ্ছে সন্দীপ রায়, আমি একজন সেক্রেটারি সম্পাদক। আচ্ছা, থ্যাংক ইউ।